الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا সমাজের সর্বস্তরের সকল ঠিকানার সকল পেশা দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, তৌহিদি জনতা হৃদয়ের গভীর থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আপনাদের। কিন্তু আমরা একটা প্যান্ডেলে নিচে চলে এসেছি, সংসার পরিবার এবং নিজেদের অন্যান্য কর্মকাণ্ড স্থগিত রেখে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে উম্মত পরিচয়ে, ঠিক কিনা আপনারা বলেন? ঠিক যেভাবে বিভিন্ন পাড়া মহল্লা এলাকার মানুষ আমরা এখানে সমাগত হয়েছি রাসূলের পরিচয়ে, ইসলামের পরিচয়ে, ঠিক সেভাবে পৃথিবীর সমস্ত মুসলমান যে যেখানে হোক না কেন, যে দেশে হোক না কেন, যে ভাষার হোক না কেন, আমাদের ঐক্যবদ্ধ এভাবেই হইতে হবে। এক মাঠে হয়তো সম্ভব নয়, কিন্তু আমাদের মনের একটা ঐক্য, দিলের একটা মহব্বত তৈরি করতে হবে। উম্মাহ বলতে এটাই বোঝানো হয়, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেশের বাসিন্দা হওয়া সম্ভব না। পৃথিবীটাই যখন একটা দেশ হবে তখন সম্ভব, কিন্তু একটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো নিজেদেরকে মনে করতে হবে। দুনিয়ার মুসলমানরা একটা শরীর, একটা বডি, যে যেখানে থাকুন না কেন আমরা সেই বডিরই অংশ। তখন কি হবে, আমাদের সুখ হবে এক, দুঃখ হবে এক, ঠিক কিনা? ইরাকে যখন আঘাত হবে বাংলাদেশের অন্তরে ব্যথা লাগবে, ফিলিস্তিনকে যখন জর্জরিত করা হবে বাংলাদেশের চোখে অশ্রু ঝরবে, আরাকানকে যখন তছনছ করা হবে, ছিন্ন বিচ্ছিন্ন করা হবে বাংলাদেশের মধ্যে তখন রক্ত ঝরবে। এটা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব, ইসলাম চেতনা বোধ, জাতীয়তা বোধ। সেই জাতীয়তা আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই যে মুসলিম জাতি, এই মুসলিম জাতির একদম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে সেই জাতীয়তাবাদ, সেই জাতীয়তা বোধ, সেই জাতীয়তাবাদের পুনর্জাগরণ দরকার। পূর্ববর্তী বক্তা আবেগ থেকে, বাস্তবতা থেকে, অনুভূতি থেকে, উপলব্ধি থেকে অনেক কথাই আপনাদেরকে বলে গেছে। কথা একটাই সবার, এই বাংলাদেশের কথায় আসে, এই বাংলাদেশ পৃথিবীর বুকে ধন সম্পদে দরিদ্র হতে পারে, মানচিত্রের সীমানা আসিত হতে পারে, কিন্তু
ইসলামের জন্য, ইসলামের প্রয়োজনে এই বাংলাদেশের অবস্থান পৃথিবীর অনেক মুসলিম দেশের চেয়ে অনেক উপরে। বিচার বিশ্লেষণ সব জায়গায় বলি কথা, মক্কা মদিনার দেশ আরব থেকে হাজার হাজার মাইল দূরে এই বাংলাদেশ, ইসলামের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে এই বাংলাদেশ, রাসূল এবং সাহাবাদের জমানা থেকে দেড় হাজার বছর পরের এই বাংলাদেশ, এত দূরে এবং এত পরে হওয়া সত্ত্বেও এই বাংলাদেশের মোট জনসংখ্যার 90% বেশি মানুষ মুসলমান বলেন সুবহানাল্লাহ। এটা অকারণে হয়ে গেলে অসংখ্য ওলিয়ায়ে কেরামের চোখের পানি, অসংখ্য বীর শহীদদের মুখের রক্ত ভিজে মিশে আছে আমাদের এই মাটির পরতে পরতে। আর আল্লাহ পাকের যে ফয়সালা, আল্লাহর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে এই বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি হয়েছে। সেই পরিকল্পনার চূড়ান্ত পরিণতি কি হবে আল্লাহ পাক ভালো জানেন। আমাদের প্রস্তুত থাকতে হবে এই বাংলাদেশের জমিনে ইসলামের জন্যই, অন্য কোনো কিছুর জন্য নয়। যে কারণে এই বাংলাদেশের প্রতি সারা দুনিয়ার নজর, সারা দুনিয়া মনোযোগ দিয়েছে বাংলাদেশের প্রতি। আর আমরা মনে করতে চাই, আমরা মনে করে থাকি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বিশ্বাস, সারা পৃথিবীতে যদি কোনো কারণে ইসলাম বিপন্ন দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ইসলামের দুর্গ হিসেবে গড়ে তুলে ইসলামকে এখানে প্রতিষ্ঠিত করে রাখবে ইনশাআল্লাহ। দুশ্মনরা দুশ্মনই করবে, যে গাছে ফল হয় সেই গাছে ঢিল মারা হয়, ফলহীন গাছে কেউ ঢিল মারে না। উঁচা গাছে বাতাস লাগে, নিচে গাছে লাগে না। বাংলাদেশের ঝড়ঝাপটা আসবে, বাতাস লাগতে থাকবে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের জন্য নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ পাক। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই শতাব্দীটা ইসলামের বিজয় শতাব্দী, সেই বিজয়, হ্যাঁ, ফুটবল খেলার গোলটা মাঠের কোন কর্নার থেকে কোন প্লেয়ার বল নিয়ে গিয়ে দিবে ঠিক নাই। বাংলাদেশকে পৃথিবীর এক প্রান্তের দেশ মনে করা হয়, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাংলাদেশ সারা দুনিয়া ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে অসম্ভব নয়। আমরা সেজন্য প্রস্তুত কিনা বলেন। সর্বোপরি কায়নাত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল দিয়ে আলোচনা শুরু করছি। বলবল উলা বিকামালিহি কশফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله شبا جاري حتى وشا دخل جوك بندر قرر انتر قرر امرا رسول شانه رسول شرمه رسول كي نبدون قرر غيتي مربو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله
আকাশ বাতাস গ্রহ তারা ফুল, এ গোলাপ জবা চামেলি বকুল, এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল, এ গোলাপ জবা চামেলি বকুল, সারা দুনিয়ায় হে প্রিয় রসুল, সারা দুনিয়ায় হে প্রিয় রসুল, নাহি গো তোমার তুলনা নাহি, বলবল্লোলা বিকমালিহি, কশফ তুজা বিজমালিহি, হাসুনত জমি ও খিসালিহি, হাসুনত জমি ও খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। যত গান আছে এই ভুবনে, যত সুর আছে এই জীবনে, যত গান আছে এই ভুবনে, যত সুর আছে এই জীবনে, সবই হে প্রিয় তোমারই শনে, সবই হে প্রিয় তোমারই শনে, মোরা তোমারি গুণ গান গাহি, বলবল্লোলা হাসুনত জমি ও খিসালিহি, হাসুনত জমি ও খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। ভ্রান্তিতে ভরা এই জগতে রয়েছি মোরা তোমারি মতে, ভ্রান্তিতে ভরা এই জগতে রয়েছি মোরা তোমারি মতে, চলেছি মোরা তোমারি পথে, চলেছি মোরা তোমারি পথে, তোমারি রাহে হয়েছি রাহি, বলবল্লোলা বিকমালিহি, কশফ তুজা বিজমালিহি, হাসুনত জমি ও খিসালিহি, হাসুনত জমি ও খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, বিকমালিহি, কশফ তুজা বিজমালিহি, হাসুনত জমি ও খিসালিহি, হাসুনত জমি ও খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর প্রতি মহব্বত আছে? মহব্বত তাকে বলে, নবীর প্রতি মহব্বতের শর্ত আছে, শর্ত হলো আপনার পরিবার সন্তানদের থেকে বেশি মহব্বত করতে হবে। আমরা আশা করি যে আমরা সেরকম মহব্বত নবীজিকে করি, আশা তো করতে হয় নাকি? আমাদের যে দাবি, এই যে আশা, এটাকে প্রমাণ করার জন্য, এটাকে ধরে রাখার জন্য, এটাকে প্রুফ করার জন্য সবসময় আমাদের নবীজির মহব্বতের উপর চর্চা করতে হয়, চর্চা না করলে জম হয়। আজকে বাংলাদেশের মানুষ রাসূল প্রেমিক, এই জিনিসটা তাদের কাছে ভালো লাগে না। তারাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে রাসূল এবং রাসূলের দিনকে বাদ দেয়, তারা স্লো পয়জনিং, স্লো পয়জনিং, আস্তে আস্তে যে পয়জন দেওয়া হয় সেই স্লো পয়জনিংয়ের মাধ্যমে
বাংলাদেশের অসংখ্য তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কিছুই জানতে না দিয়ে শিশুকাল থেকে একদম যৌবনকাল পর্যন্ত রাসূল বিমুখ রেখে তাদের কি দিয়ে এখন নাস্তিকতার বীজ ছড়াচ্ছে, তাদের কি দিয়ে রাসূলের বিরুদ্ধে বলাচ্ছে, তাদের কি দিয়ে রাসূলের বিরুদ্ধে লেখাচ্ছে? দেখেন বক্তব্যের যে টাইম, যে সময় যাতে শিশুরা বক্তব্যে যায় আল্লাহ নবী থেকে, সেই টাইম থেকে এখন পড়াশোনার সময় ধরে দিচ্ছে। বাচ্চারা একদম এই ফজরের পর থেকে পড়াশোনা করেছে, ব্যাগ নিয়ে দৌড় শুরু করে দেয়, একদম ক্লাস করে বিকালে সন্ধ্যার পরে আবার প্রাইভেট পড়তে 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 ক্লান্ত হয়ে ঘুমায়, সকালে উঠে আবার প্রাইভেট পড়তে দৌড়তে। এখন এতদিন অবস্থা ছিল কি, হ্যাঁ ছেলেটা হয়তো রাসূলকে নিয়ে পড়ার সুযোগ পায় নাই, কিন্তু তার ঘরের পিতা মাতা দাদারা রাসূলকে চিনে, রাসূলের ভক্ত, এই পারিবারিক আবহের কারণে সে কিছুটা মুসলমান। কিন্তু সেই স্টেজ অতিক্রম হয়ে এখন এমন একটা পরিস্থিতিতে আমরা এসে পড়েছি, প্রতিটি পরিবারে বৃদ্ধ দাদা থাকতে থাকতে পারেন, দাদি থাকতে থাকতে পারেন, সে দাদা দাদি ছাড়া পিতা মাতাও সেই পরের প্রোডাক্ট, রাসূলবিহীন প্রোডাক্ট। পিতা মাতারাই রাসূলকে চিনেন না, মর্যাদা দেন না, গুরুত্ব দেন না, সন্তানকে তো শেখানোর প্রশ্ন হতো না। একটা জাতিকে এভাবেই পৃথিবীতে নষ্ট করা হয়, এভাবেই নষ্ট করে দেওয়া হয়। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জীবন দর্শন এবং জীবন আদর্শ নিজেদের চর্চা করা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেটা পৌঁছে দেওয়া। তা না হলে মনে হবে সবই আমাদের আছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন যে তুই হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনার খেয়াল করে দেখবেন একটা মাহফিলে যখন বসি তখন মনে হয়তো আমাদেরই সব লোক, মাহফিলে কতজন আসছেন, রাস্তায় গিয়ে দেখেন, বাজারে গিয়ে দেখেন, সমাজে চলে দেখেন, বাসে চিন্তা উঠে দেখেন, ইসলামের পক্ষে একটা কথা বলে দেখেন, আপনার আশেপাশের দশজন মুসলমান আপনার সাথে তর্ক শুরু করবে ইসলামের বিরুদ্ধে। এরকম পাবলিক তৈরি হয়ে গেছে বাংলাদেশে, নাস্তিকদের দীর্ঘদিনের সুকৌশলী পদক্ষেপ এবং পরিকল্পনার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। তারা কম করে নাই বেয়াদবি ইসলামের সঙ্গে, ইসলাম প্রেমিক মানুষদেরকে যারা উলামায়ে কেরামের কথায় চলেন, সঙ্গে চলেন, সঙ্গে থাকেন, মহব্বত করেন, তাদেরকে শুরু থেকেই তারা উপমণ্ডল, মধ্যযুগীয় বর্বর, সাম্প্রদায়িক, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী বলার এবং প্রমাণ করার চেষ্টা করে এসেছে। এটা ছিল একটা কৌশল। অথচ বাংলাদেশের শুধু নয়, গোটা ভারতবর্ষের স্বাধীনতার সফল সংগ্রামী, আসল সংগ্রামী ওলামায়ে কেরাম অন্য কেউ নয়। ইংরেজ এই মাটিতে পা রাখার পরের সেকেন্ড থেকে, ইংরেজ বিদায় হওয়ার সেকেন্ড পর্যন্ত একটি শ্রেণী, একটি গোষ্ঠী এক সেকেন্ডের জন্য ইসলাম ইংরেজকে মেনে নেয় নাই, নিজে মেনে নেয় নাই, পুত্রকে বুঝাই দিয়ে গেছে, নাতিকে বুঝাই দিয়ে গেছে, বংশাত্মক ভাবে স্বাধীনতা বীজ বপন করে দিয়ে গেছে, তারা সশস্ত্র আন্দোলন করেছে, তারপর সাংস্কৃতিক বিপ্লব করেছে, শিক্ষা বিপ্লবের জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে, তারা শুধুমাত্র ওলামায়ে কেরাম অন্য কেউ নয়। অন্যরা গোলামি গ্রহণ করেছে, তাদের ভাষা, তাদের মতো দাঁড়িয়ে কাটা হইতে 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 এখন পর্যন্ত তাদের সন্তানরা সাথে আছে। স্বাধীনতা শক্তি সপক্ষে শক্তি কারা? বাংলাদেশ গোলামায়, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা, বোঝা, মানা এবং শেখা আমাদের সবার দায়িত্ব হয়ে গেছে এবং শেখানো। আমি আরেকটি না আগে জিজ্ঞেস করছি, রাসূলের এই জন্ম এবং বাপাদের মাস মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত পাওয়ার পর দাওয়াতের প্রথম সময়ে অত্যন্ত জটিল, কঠিন, দুর্বহ, দুর্বিষহ অবস্থায় বিরাজি বাদশাহকে করতে এক সময় আল্লাহর হুকুম হলো যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। সেই যে সফর, সেই যে হিজরত, সেই হিজরত শেষে মদিনার দ্বারপ্রান্তে যখন রাসূল উপনীত হলেন, মদিনায় অপেক্ষমান মানুষেরা যখন রাসূলের অপেক্ষায় থাকতে 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 দূর থেকে দেখতে পেল রাসূলের কাফেলা আসছে, তারা আনন্দে অভ্যর্থনার জন্য, অভিবাদন জানানোর জন্য
শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য, মোবারকবাদ জানানোর জন্য একটি